এরপরে প্রশ্ন হলো স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে তাহলে সেই সম্পদের যাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্ত্রীর সম্পদ থেকে যাকাত পরিশোধ করতে হবে দেখুন স্ত্রীর যদি স্বর্ণ থাকে গহনা থাকে যাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে এটার যাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয় আর যদি মালিক স্ত্রী না হয় স্বামী মালিক হয় তাহলে স্বামীকে দিতে হবে এখন একটা জটিলতা হলো আমাদের দেশে মহিলাদের যে গহনা এটার মালিক আসলে কে এটা বলা খুব কঠিন বলেন তো বউয়ের যে স্বর্ণ গহনা আছে এগুলোর মালিক কে বউ নিজে না স্বামী মহিলা নিজে আচ্ছা মহিলা যদি নিজে ওটার মালিক হয় মহিলা চাইলে কি বিক্রি করে ফেলতে পারবে উত্তর দেন তো মালিক হলে তো ওনার চাইলে উনি বিক্রি করতে পারার কথা কিন্তু পারবে এটা জটিল আমাদের দেশে গোজামিল বলে এটাকে গোজামিল এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি মহিলা যদি সম্পদের মালিক হয় সে ওইটা পুরাটা বিক্রি করে তার বাপকে তার মাকে তার ভাই বোনকে দিয়ে দিলে স্বামী হিসাবে শ্বশুর শাশুড়ি হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না থাকবে না আমাদের দেশের রিয়েলিটি বলেন বাস্তবতা বলেন আপত্তি থাকে না এটা কেমন কথা হলো মালিক যদি সে হয় তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে এটা তো তার ব্যাপার এ ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা কিন্তু আমাদের দেশে সে থাকে কি থাকে না এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি এমনকি বিদেশ যাওয়ার সময় বউরে বলতেছেন গহনাগুলো দাও বিক্রি করে আমি বিদেশ যাই পরে আমি তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি তো লোন চাইছো আমার কাছে আমি লোন তোমাকে দিলাম না আমার সম্পদ আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে দিয়েছে আমি তোমাকে লোন দেবো না বিশ্বাস হয় না তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার স্বর্ণ কিনে দিতে পারবা কি পারবা না আমি দিলাম না এরকম না করার অধিকার কি মেয়েদের আছে আরে শরীয়ত তো অধিকার দিছে আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয় যদি সে মালিক হয় তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না এই জন্য আমি বলি মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজামিল আছে এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা আমরা মুখে বলি বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না এটার জন্য আমি বলি শুনেন স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম হাদিয়া দিলাম উপহার দিলাম আর মোহর হিসাবে দিলে এটা তার প্রাপ্য অধিকার এটা তুমি মালিক এরপরে সে এটা যা খুশি তা করবে সেই অধিকার তাকে দিতে হবে তাহলে এই স্বর্ণের যাকাত ওই মহিলাকেই দিতে হবে যেহেতু তিনি মালিক আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন বউয়ের জন্য দুই চার পাঁচ ভরি স্বর্ণ কিনছেন দশ ভরি স্বর্ণ কিনছেন এখন বউকে সেটা দিচ্ছেন আপনি আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন তখন আবার বিক্রি করে ফেলবেন এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে তাহলে স্ত্রীকে দেওয়ার সময় বলবেন এটা তোমাকে দিলাম তুমি ব্যবহার করো মালিক আমি যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো এরকম বললে বউ বলবে তাহলে এটা দেওয়ার দরকার কি আর তোমার স্বর্ণই দরকার নাই আমার এই জন্য পুরুষরাও গোজামিল করে মনে একটা রাখে বাইরে আরেকটা বলে চিটারি করে বলে তোমাকে দিয়ে দিছি গো তুমি ব্যবহার করো আসলে বিক্রি করে ফেলবে চান্স পাইবে এই দুই নম্বরই পুরুষরা করে কি করে না ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে একদম পরিষ্কার হতে হবে হোক সে স্ত্রী হোক সে বাবা মা এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয় বিদেশ থেকে টাকা পাঠায় বাপে জমি কিনে আব্বা আব্বা আপনার নামে নেন আপনার নামে নেন কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি বাপরে খুশি করে এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই বোন এসে বলে বাপের নামে জমি যেহেতু ভাগ আমরাও পাবো বেজার লাগে লাগে কি লাগে না এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানায় পানাই কোনো ছলছাতুরি কোনো ঝাপসা রাখা উচিত না লেনদেন করতে হবে পরিষ্কারভাবে এবং এটাতে কারোর মনে কষ্ট রাখতে হবে রাখা উচিত না সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে খুললাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত যাই হোক মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনাগাতি এগুলো যাকাত দিবে তারা যদি নিজেরা মালিক হয় তারা যাকাত দিবে আর স্বামী মালিক হলে স্বামী যাকাত দিবে এখন কত হলো মহিলারা যাকাত দিবে কোত্থেকে আরেক প্রশ্ন টাকাটা পাবে কি তাদের উপার্জন নাই এটার উত্তর হলো মহিলাদেরকে মহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানায় নেই এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয় স্বামীরে মাফ করে দেয় তো সে নিজের পা নিজে কুড়াল দিছে মহিলাকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পদ ইসলাম অধিকার দিছে না দেয় নাই আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে স্বামীর কাছ থেকে হাত খরচ স্বরূপ উপহার স্বরূপ টাকা পয়সা নিতে পারে এগুলো থেকে তিনি যাকাত আদায় করবেন
আর যদি এগুলো তার না থাকে স্বামীকে রিকোয়েস্ট করেন স্বামী তার হয়ে যাকাত আদায় করেন তাতেও আদায় হয়ে যাবে কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে তোমার গহনা যাকাত আমি দিয়ে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী বললো ঠিক আছে আমি তোমার সন্তানকে যাকাত দিয়ে দিলাম বা স্বামীকে বললো আমার যাকাতটা তো আসতে দিয়ে দিও স্বামী দিয়ে দিল তাতেও আদায় হয়ে যাবে